তোমরা সবাই, এই দেখো আমি কোথা থেকে ব্লগটা শুরু করছি। আমরা চলে এসেছি ইকো পার্কে, এনার্জি সঞ্চয় করে তারপর এখন বলছি, অনেকক্ষণ বেরিয়েছি। তো এখানে আমরা চারজন আছি, গার্লস গ্যাং। চলো, গিভ মি ইওর হ্যান্ড, গিভ মি ইওর হ্যান্ড। এই যে আফশিন, এই যে আমার শিল্পা বান্ধবী। তো আজকে আমরা গার্লস গ্যাং পুরো চলে এসেছি, আটজন এসেছি না আমরা, চারজন ভেতরে চারজন বাইরে। আজকে এক্সপেক্ট করিনি যে এত ভিড় হবে, কিন্তু আজকে অনেকটাই ভিড়। এই যে মমতাজ বান্ধবী, মমতাজ বান্ধবীর গাড়িতে আমরা এসেছি, আর পরিণীতার গাড়িতে এসেছে আরও চারজন, আটজন। তো দীর্ঘ আমাদের আলোচনা হয়েছে, এক ঘন্টা দু ঘন্টা পরে তারপরে আমরা বেরিয়েছি, কারণ আজকে ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব, ক্লাউডি, সেই কারণে। এই যে আফশিন হোসেন এসে খেলনা কিনে নিয়েছে ওখানে। তো প্রথমে ভাবছিলাম যে আজকে ব্লগিং করবো না, কিন্তু এখানে এসে মনটা ভালো হয়ে গেল। তো চলো আসি, কী কী হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করবো। আফশিনের শরীরটা খারাপ, খাওয়া দাওয়া করছে না, চোখ মুখ বুসে গেছে, রোগা হয়ে গেছে অনেক। তাই জন্য ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু মনটা আমারও ভালো হবে, ওরও ভালো হবে। সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে। এদিকে এদিকে এই যে আমাদের সবারই এখানে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ব্যস্ত, সবারই এখানে বাচ্চা আছে, সবাই বাচ্চা নিয়ে ঝামেলা করছে, সেই জন্য আর ভিডিওটা ঠিকঠাক করে করা হচ্ছে না, কোথাও যাচ্ছিও না। আমরা এই জায়গাতেই বসে আছি, তখন থেকে চিপস চিপস এইসব খাওয়া হলো। আফসিনের জন্য সুজি এনেছে, সুজি খেলো না, আফসিন চিপস খেয়েছে। এই জায়গায় এখানে ফটো তুলছে। আজকে হাওয়াটাও যেন গরম গরম, ভালো লাগছে না অতটা। চুলের অবস্থা কি দেখো, হাওয়ায় পুরো এলোমেলো হয়ে গেছে। বাইরে দাঁড়িয়ে আছি, আসিনে এখন খেলা শুরু করেছে, তখন থেকে বসে বসে কার্টুন দেখছিল।